আজকে টি টোয়েন্টি থেকে বাদ পড়তে পারেন মোহাম্মদ সিরাজ বা দীপক চাহার দলে জায়গা পেতে পারেন এই তরুণ খেলোয়াড় হ্যালো গাইজ ফ্রেগি স্পোর্টস এর আরো একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত ভিডিও শুরুর আগে একটাই কথা যারা এখনো সাবস্ক্রাইব করুন কিসের অপেক্ষা করছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও বিশ্বকাপে হারের যন্ত্রণা হয়তো এখনো ভুলতে পারেনি ভারতীয় ব্রিগেড তবে ঘরোয়া সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে ভারতীয় দল অধিনায়ক হিসাবে রোহিত প্রথম ম্যাচে সফল প্রথম ব্যাট করে ভারতের সামনে কিউই বাহিনী একশো পঁয়ষট্টি রানের লক্ষ্যমাত্রা রাখলেও রোহিত ও সূর্যকুমার যাদবের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নিতে কোনো অসুবিধা হয়নি ভারতীয় দলের তবে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেলেও এই ম্যাচে দুই ভারতীয় বোলার যথেষ্ট রান খরচ করেছেন দুই প্রেশার বোলার দীপক এবং সিরাজ এই ম্যাচে একেবারেই ভালো বল করতে পারেননি একদিকে যেমন সিরাজ ঊনচল্লিশ রান খরচ করে একটি উইকেট তুলে নেন অন্যদিকে এক উইকেট তুলে নিতে চার ওভারে বিয়াল্লিশ রান দেন দীপক চাহার তাই এদের দুজনের মধ্যে আজকের ম্যাচে একজনকে দিতে পারে রোহিত বাহিনী সেই সূত্র ধরেই সামনে উঠে আসছে দুটি নাম খান এবং হর্ষার প্যাটেল দুজনে আইপিএলে ভালো পারফরমেন্স করেছে একদিকে তেমন বত্রিশটি উইকেট নিয়ে বেগুনি টুপি জিতে নিয়েছেন হর্ষার প্যাটেল অন্যদিকে চব্বিশ উইকেটের শিকার করেছেন আবেশ খান এখন রাঁচিতে রোহিত শর্মা কাকে বেছে নেন সেদিকেই নজর থাকবে